তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিলে, আমি তোমার সঙ্গে জাস্ট মজা করছিলাম। থ্যাঙ্কস থ্যাঙ্কস জানবি। হোয়াট ফর? না সত্যি আমার খুব খারাপ লাগছিল। তুমি পারো বটে। এনিওয়ে আজ আমি আসছি এখন। ওকে ওকে বাই বাই। আরে কি হলো? রান্না করে কবে খাবে বললে না তো? ও তুমি না ভাই। ওকে ভাই। হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ওই এগ্রিমেন্ট তার সঙ্গে ওই ওকালতনামাটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ওর কাছে দিয়ে দেবেন, আমি ড্রাফট করে নিচ্ছি। ওকে ওকে। আরে কী ব্যাপার জয়ন্ত, আসুন আসুন বসুন। তারপর আজকে আবার কার জন্য ছুটি এলেন? আজকে কারোর জন্য আসিনি, আজকে আমি এসেছি আমার নিজের জন্য। তার আগে আপনি বলুন আপনি কেমন আছেন? আমি আমি আছি একরকম। হ্যাঁ এই সময়টা তো আপসেট হওয়া তো স্বাভাবিক না? আসলে কি জানেন, জীবনে চলতে গেলে কখনো থমকে দাঁড়াতে হয়, কখনো হোঁচট খেতে হয়, কখনো পড়ে যেতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। এখন আমি ওই উঠে দাঁড়াবার চেষ্টা করছি আর। তারপর আপনার কথা বলুন। আপনার কথা বলুন। আমার আমার কথা মানে আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, কিন্তু কিভাবে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না আর কি। কি এমন প্রস্তাব যে আপনি বলতে এত হেজিটেট করছেন? আমি আমি সানাইকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি সানাইকে? তো ভালো কথা, কিন্তু আমি কি বলবো বলুন? আপনি তো বলবেন, আপনি সানার বাবা, আপনি ওর গার্জিয়ান। হ্যাঁ আপনার কথা ঠিক, আর সেক্ষেত্রে আমি সম্মতি দিচ্ছি। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার জানা, আপনাকে খুব ভালো করে জানি, সেক্ষেত্রে মত না দেওয়ার কোনো কারণই নেই। আমি অজপাড়াগায় থাকলেও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, আর তাই আমি চাই যে সানাই ওর সিদ্ধান্তটা নিজেই নিক। এক্ষেত্রে আমি আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিতে চাই না। আপনি বরঞ্চ ওর সঙ্গেই কথা বলুন, আমি সানাইকে ডেকে দিচ্ছি। তবে একটা কথা বলতে পারি, ও যদি রাজি না হয় তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটাই ও করবে। আমি না আমি তো তোমাকে ঠিক ডাকিনি। ও তাহলে বোধহয় বাবা ভুল করেছেন,
বাবাই আসলে বলেন যে আপনি ডাকছেন। ঠিক আছে আমি আসছি। শানাই আমার আমার তোমার কাছে কিছু জানার আছে। বলুন। কিছু জিজ্ঞেস করার আছে। করুন। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? ভালোই তো, আপনি বেশ ভালো মানুষ। আমারও ভালো লাগে। তুমি মিষ্টি মেয়ে, তুমি কাউকে ভালোবাসো? না, কেন? শোনাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করতে চান? কিন্তু কেন? কারণ আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা আমি নিজেও জানি না। জানার চেষ্টা করো আমার জন্য। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আপনি ভুল জানেন। খুব সত্যি কথা এটাই যে কাউকে ভালোবাসার থেকে তাকে ঘৃণা করতে আমার বেশি ভালো লাগে। শুধু ঘৃণা করে কি সারা জীবন বেঁচে থাকা যায়? আমি তো বাঁচতে চাই না। ওয়েট করো, টাইম নাও না, তোমার হাতে তো সময় আছে। অকারণ সময় নষ্ট করে কি লাভ বলুন তো? হয়তো তোমার মত বদলাবে। কোনোদিন না বদলাবে, আর আমি সেই দিনটার জন্য ওয়েট করব। আমি আসছি। সরি সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। এই এক্সকিউজগুলো সাধারণ লোক দেয় না, এগুলো পলিটিক্যাল পার্টিগুলো দেয়। না মানে আসলে আমার আপনার এই মানিটা শুনতে গেলে আরও খানিকটা সময় নষ্ট হবে, আমার আসল কাজটা হবে না। আপনার সঙ্গে কথা আমি পারবো না, কমাতে নিচ্ছি। চলুন চলুন, দাঁড়ান এক মিনিট, দাঁড়ান, আরেকটু কনফার্ম হয়নি। কেন? ঠিকই তো আছে, দরজাটা বন্ধই আছে। হ্যাঁ বন্ধই তো, আসুন। টর্চটা নামান। কি হয়েছে দেখতে পাচ্ছেন না? দ্যাটস ইট, এত সহজে আমার কাজ হাসিল হবে ভাবিনি। এইটুকুতে হয়ে যাবে? না আরেকটু এগোতে হবে। এই শুনুন, আমি আমি গিয়ে দরজার কড়াটা নাড়ছি। আরতি দেবী বেরোলে আপনি ওনাকে একটু কথা বলে ব্যস্ত রাখবেন, তার মধ্যে আমি ঢুকে যাব। মানে আমি ওনার সঙ্গে কথা বলবো, আপনি তার মাঝখানে ঢুকে যাব? আর আপনি দেখতে পাবেন না ন্যাচারালি, চেষ্টা করবেন অন্তত। ঠিক আছে, আর আমি যতক্ষণ না বেরোচ্ছি আপনি কিন্তু ওনাকে কথা বলে ব্যস্ত রাখবেন। ঠিক আছে, চেষ্টা করবো। আমি আমি জানি আপনি চেষ্টা করলেই পারবেন। ওকে আমি এগোচ্ছি। ওকে আসুন। আপনাদের একটা খবর দেব বলে এখানে ডেকে পাঠিয়েছি। দেখুন, আমাদের এখানে বেনামি চিঠি নিয়ে যে ব্যাপারটা চলছে সেটা নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত, এফেক্টেড।
আমরা তদন্ত করছি, তদন্ত খানিকটা এগিয়েওছে, আমরা লোকটাকে লোকেটও করেছি। পেরেছেন? কে সে লোকটা? কে কে? দাঁড়ান দাঁড়ান, অত উত্তেজিত হবেন না মিস্টার সান্যাল, সময় মতো সব জানতে পারবেন। বাহ, উত্তেজিত হব না। আমার স্ত্রীর মৃত্যুর জন্য যে দায়ী আমি জেনেও উত্তেজিত হব না। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি যে আপনার ক্ষতির পরিমাণটাই সবচেয়ে বেশি। কিন্তু আপনারা যখন জানতে পেরেছেন দোষী কে, তাহলে অ্যারেস্ট করবেন না? আমি অ্যারেস্ট করতেই পারি, কিন্তু যথেষ্ট প্রমাণ এখনো আমি হাতে পাইনি। আশ্চর্য, এই তো আপনি বললেন যে আপনারা জানতে পেরেছেন কে কাজটা করেছে। যে টাইপরাইটার থেকে খামগুলো টাইপ করা হয়েছে সেই টাইপরাইটারটা আমরা লোকেট করেছি, আর যে বইটার পাতা ছিঁড়ে চিঠিগুলো লেখা হয়েছে সেটাও খুঁজে পাওয়া গেছে। এই তো যথেষ্ট প্রমাণ পেয়েছেন, আর কি? আপনি এই কথা বলছেন স্যার, আমাদের আরো কিছু প্রমাণ দরকার। ঘটনা হলো যে আপনারা অনেকেই এরকম চিঠি পেয়েছেন কিন্তু আমার কাছে গোপন করে গেছেন। না, আমি এরকম কোনো চিঠি পাইনি। না, আমিও পাইনি। আপনি পাননি, কিন্তু আপনি জানেন কে কে এরকম চিঠি পেয়েছে? না, ইয়ে মানে, হ্যাঁ মানে, না স্যার, মানে সব নামগুলো মনে নেই স্যার। বিমলবাবু, আপনি? আমি কোনো চিঠি পাইনি, তবে তবে আপনার স্ত্রী পেয়েছেন, তাই তো? চিঠিটা আপনার কাছে আছে? না, ওটা নষ্ট করে ফেলেছি। স্যার, আমি বলছিলাম যে প্রমাণ হিসেবে যা চিঠি পাওয়া গেছে সেটাই কি যথেষ্ট নয়? দেখুন, একজন মাত্র লোককে আমরা লোকেট করতে পেরেছি, আর টাইপরাইটারটারও খোঁজ পেয়েছি। সেই টাইপরাইটারের একটা বিশেষত্ব হলো যে ওর দুটো লেটার ভাঙা, এস এবং এন। অতনুবাবু, আপনি মিসেস সান্যালের চিঠিটা খেয়াল করে এক মিনিট। এখন ব্যাপার হলো যে চিঠিগুলো আমরা হাতে পাইনি সেগুলো ওই একই টাইপরাইটার থেকে টাইপ করা কি না সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং যত বেশি সংখ্যক চিঠি আমরা হাতে পাবো তত আমাদের তদন্তের সুবিধা হবে। স্যার, মানে মারা গেছেন তো একজন, ওই মিসেস সান্যাল, ওই ওনার সূত্র ধরেই স্যার যদি এক্স্যাক্টলি অ্যারেস্ট আপনি করতেই পারেন। হ্যাঁ, এখনো সময় হয়নি। আচ্ছা, মানুষটি কে একবার বলতে পারেন? না, সেটা কখনোই বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি, যিনি করছেন তিনি একজন মহিলা। মহিলা? আমাদের আশেপাশে যেসব মহিলাকে দেখি তাদের রুচি এরকম হতে পারে? দেখুন, মুখ থেকে কি আর মানুষ চেনা যায়? রাইট, কিন্তু আমি এখনো বলছি আপনারা আমায় কিছু লুকোচ্ছেন। অতনুবাবু, আমি না, আমি তো আমার যা বলার সবই আপনাকে বলে দিয়েছি। কিন্তু মিসেস সান্যাল মারা যাওয়ার আগের দিনও আপনার বাড়িতে একটা চিঠি এসছে বাই পোস্ট সানাইয়ের নামে, আর সেই চিঠিতেই সানাই জানতে পারে যে সরি মিস্টার হোল, ওটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক একটা ব্যাপার। আমি চাই না সেটা সবাই জানুক। সেই চিঠিটা কোথায়? আমার কাছে গেছে, আমি লুকিয়ে রেখেছি, তার কারণ মায়ার সামনে থাকলে মায়া আরো অসুস্থ হয়ে পড়ত। আর তাছাড়া সানাই যদি চিঠিটা নিয়ে ওর মায়ের সঙ্গে ঝগড়া করে তাহলে ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেত। চিঠিতে কি লেখা ছিল? প্লিজ, ব্যাপারটা আমি গোপন রাখতে চাই। না না, ওই চিঠির বয়ান আমি কাউকে জানাবো না। শান্তিবাবু, সানায়ের চিঠিটা তো বাই পোস্টে এসেছিল, আপনি আমায় খবরটা দিলেন না কেন? না, ইয়ে মানে, হ্যাঁ মানে, এ কি আপনি?
এই চিঠিটা আজকের পোস্টে আমার নামে এসেছে। এই চিঠি আপনি কখন পেয়েছেন? এই তো একটু আগে। বলছিলাম যে আমি কি একটু চিঠিটা দেখতে পারি? এই ডিসিশনটা আমি নিতে পারি না, যেহেতু চিঠিটা আমাকে লেখা নয়। শান্তিবাবু, আগে এই চিঠিটাও কিন্তু বাই পোস্টে এসেছে, এটার কথাও কিন্তু আপনি আমায় বলেননি। স্যার, ওই মানে কালকে তো আমি আপনার এখানেই ছিলাম স্যার, তাই বোধ হয়। ঠিক আছে, আপনার এবার আসুন। শান্তিবাবু, এবার থেকে একটু বেশি বেশি খেয়াল রাখবেন। রাখবো স্যার। আসুন। স্যার, কি ব্যাপার মিস্টার সেন? আপনার সন্দেহটাই ঠিক। কোনটা? সুমিতা একটা চিঠিতে চাকরিটা ছেড়ে দিয়েছে। অতনুবাবুকে জড়িয়ে ওনার নামে একই রকম। অতনুবাবুর ভাগ্যকে আমার হিংসে করতে ইচ্ছে করছে। কেন? এই দেখুন না, ওনার ছেলের গভর্নেন্সের নামে একই চিঠি এসছে। মানে কোনো একজন মহিলা অতনুবাবুর আশেপাশে অন্য যে মহিলারা আছেন তাদেরকে সরাতে চাইছেন। আরতি রায়? সম্ভবত। এই যে চিঠিটা, এটা আমি আরতি রায়ের অফিসে দেখেছি, আর এই চিঠিটার জন্যই আমি ওয়েট করছিলাম। তাহলে এরপর কি করবেন? এরপর আসতে পারি? থ্যাংক ইউ। আপনি এই অফিসে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। আমার সঙ্গে? আপনি জানলেন কি করে যে আমি এই অফিসে আছি? আপনাকে দুদিন আমি এই অফিসে ঢুকতে দেখেছি, তাই ভাবলাম। বিশ্বাস হচ্ছে না। কি? শুধু দেখা করতে আপনি আসেননি, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আর আমি এই অফিসে কাজ করি জেনেই আপনি এখানে এসেছেন। আপনি খুব বুদ্ধিমতী। তবে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, নেহাতি কৌতূহল মেটাতে আপনার কাছে ধরা পড়ে গেল। এখনো কিন্তু ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো না। আপনি মিস্টার সন্নালের চাকরিটা ছাড়লেন কেন? শুধু এটুকু জানতেই আপনি এখানে এসেছেন? এই যে বললাম, কৌতূহল। ওখানে তো টাকা বেশি পেতাম না, এখানে মাইনেটা বেশি, তাই। মিস্টার সান্নাল মারা যাওয়ার পর আপনাকে আর ওখানে দেখিনি, কেন? কৌতূহলটা আপনার বোধহয় একটু বেশি, নাকি জেরা করছেন? দুটো ক্ষেত্রেই প্রশ্ন করতে হয়। তাহলে আমার উত্তরটা হলো সময় পাইনি। ঠিক বিশ্বাসযোগ্য উত্তর হলো না। আপনাকে বিশ্বাস করানোর কোনো দায় তো আমার নেই। শেষ প্রশ্ন, আপনি কি কোনো চিঠি পেয়ে চাকরি ছেড়েছেন?
উত্তরটা দিলেন না, যদি আমি উত্তরটা পেয়ে গেছি। এনিওয়ে কি লেখা ছিল চিঠিতে? আমাকে আর মিস্টার সান্যালকে জড়িয়ে তাই বৌদি মারা যাওয়ার পরও আমি আর ও বাড়িতে যাইনি। কে চিঠিটা লিখেছে কিছু আন্দাজ করতে পারেন? শুধু আন্দাজ করে কারোর নাম বলাটা উচিত হবে কি? আন্দাজটাই শুনি না। আরতি রায়? কেন জানি না, উনি মিস্টার সান্যালের আশেপাশে কোনো মহিলাকেই সহ্য করতে পারেন না। ইনি আগেও আমাকে অনেক কথা বলেছেন। চিঠিটা আছে আপনার কাছে? তাছাড়া আজকে ওর ছুটির দিন গো। আরে চিন্তা করছো কেন, আসবে তো এখান থেকে এখানে। সেটাই তো চিন্তা দিদি, আসবে তো এখান থেকে এখানে, তাহলে তো দেরি হচ্ছে কেন বলতো? ফোন করে দেখো। না না, ফোন করাটা ঠিক হবে না, ওরা কি ভাববে বলো তো? আর তাছাড়া লক্ষ্মী যে আমার কাছে আসবে না সেটা ওদের বলে আসছে না।